উন্মেষের থেকে যেসব ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল, বিশেষ করে যে উন্মেষের মেরিট্রিক্সের প্র্যাকটিস বুক এবং কোশ্চেন ব্যাংক, এগুলো বেশ গোছানো থাকায় আমি এগুলো থেকে প্র্যাকটিস করে অনেক উপকৃত হয়েছিলাম। উন্মেষের ভাইয়েরা সবসময় আমার পাশে ছিলেন, আমি ঠিকঠাক মতো ক্লাস করতাম কিনা, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতাম কিনা সে ব্যাপারে সবসময় খোঁজখবর নিয়েছেন। উন্মেষের ক্লাসগুলো, তারপর তাদের কোয়েশ্চেনগুলো, স্টাডি ম্যাটেরিয়ালগুলো, সেগুলো সবই স্ট্যান্ডার্ড ছিল, যেটা কিনা আমার প্রস্তুতিকে সুষম করে তুলতে সর্বতোভাবে সহযোগিতা করেছে। উন্মেষ থেকে যে দাগানো বই আমাদেরকে দেয়া হতো, আমি সেই লাইনগুলো আমার বইয়ে দাগিয়ে নিতাম এবং চেষ্টা করতাম সেই লাইনগুলো আরও বেশি গুরুত্ব দিয়ে পড়ার জন্য, যে জিনিসটি আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করেছে আমার পরীক্ষায়। উন্মেষের ক্লাস নিয়ে যদি আমাকে বলতে হয়, দেন দে আর আউটস্ট্যান্ডিং, দে আর কোয়াইট ইউনিক ফ্রম দি আদার্স, কারণ তাদের টিচাররা কোর্ডিয়ালি যেভাবে ক্লাস নিতেন, দ্যাটস আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইউনিক, কারণ অন্য কোথাও এমনভাবে আমার জানা নেই যে টিচাররা কোয়েশ্চেন আনসারের টলারেট করে এত ধরনের হেল্প যে আমাদের করেন, যে তারা এত ধরনের কোয়েশ্চেন্সের ডাউটগুলো আমাদের ক্লিয়ার করে দেন, যেগুলো আনবিলিভেবল। বাজারে অনেকগুলো রাইটারের বই থাকে, মূল বই অনেকগুলো থাকে, তো এতগুলো বই তো আসলে পড়া সম্ভব হয় না। তো মেডিটিক্সে সবগুলো রাইটারের ইনফরমেশনগুলো, সবগুলো রাইটারের বই যে ইনফরমেশনগুলো, সেগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া থাকে, বিভিন্ন ছন্দ আকারে, টিপস আকারে দেওয়া থাকে, যেগুলো আমাদেরকে মনে রাখতে অনেক সাহায্য করে। উন্মেষের জিকে প্রশ্ন ব্যাংক এবং মেডিকেল প্রশ্ন ব্যাংক পড়ে আমি মেডিকেল পরীক্ষায় কী রকম প্রশ্ন আসে সেটা নিয়ে অনেকটা আইডিয়া করতে পেরেছি, যেটা আমার কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে সাহায্য করেছে। আর আমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা আমি বলবো সেটা ছিল উন্মেষের দেওয়া জিকে বুলেটিন বইটা, যেটা আমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছুদিন আগে দেওয়া হয়েছিল। উন্মেষের অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে মাস্টার ক্লাসগুলো। করোনাকালীন সময়ের জন্য আমার বিভিন্ন টপিকে গ্যাপ ছিল, মাস্টার ক্লাস করার মাধ্যমে টপিক অনুযায়ী যেহেতু সাজানো, তো মাস্টার ক্লাস আমাকে গ্যাপগুলো পূরণ করতে সাহায্য করেছে। মাস্টার ক্লাস করার পর আমি কুইজ দিতে পারতাম, যেগুলো আমার প্রস্তুতিকে সম্পন্ন করেছে। তারপরেও যদি কোনো গ্যাপ থেকে থাকতো, তো কিউএনএ সার্ভিসে আমি ভাইয়াদের কাছে অডিও, ভিডিও কিংবা ছবি তুলে প্রশ্ন পাঠাতে পারতাম এবং ভাইয়েরা যথাসম্ভব দ্রুত সময়ে আমাকে উত্তর দিত, যার ফলে আমার অন্যান্য সমস্যাগুলো দূর হয়েছে। সচরাচর আমরা যেসব এক্সামগুলো দিই সেগুলোতে দেখাদেখির একটা প্রবণতা থাকে, কিন্তু হচ্ছে উন্মেষে হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেম থাকার কারণে এখানে হচ্ছে প্রশ্নগুলো ভিন্ন ছিল এবং হচ্ছে অপশনগুলো সহ ভিন্ন ছিল, যেগুলো হচ্ছে দেখাদেখির তেমন সুযোগ ছিল না এবং হচ্ছে আমি নিচে হচ্ছে পরীক্ষা দিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এছাড়া হচ্ছে উন্মেষে যে ইউনিক সিস্টেম এক্সাম হয়, ঠিক একইভাবে এক্সাম হয় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবং আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাই তখন হচ্ছে ঠিক এই প্রশ্নে আমি আগে থেকে এক্সাম দিয়ে যেহেতু অভ্যস্ত ছিলাম সেজন্য আমি তেমন নার্ভাস ফিল করি নাই এবং সেটা আমার আমি আমার অনেক স্বাচ্ছন্দ্যভাবে পরীক্ষা দিতে পেরেছিলাম, যেটা আমার হচ্ছে এই ভালো রেজাল্টের জন্য অনেক বেশি সহায়ক ছিল। উন্মেষের ক্লাসগুলো আসলে অনেক অসাধারণ ছিল, বিশেষ করে ঢাকা মেডিকেলের ম্যাক্সিমাম ভাইয়া আপুরা ক্লাস নিত। ভাইয়েরা ক্লাসের মধ্যে আসলে বলে দিত যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম, সেটা বুঝিয়ে বলতো। আর হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে বিগত সালের কোয়েশ্চেনগুলোও মাঝে মাঝে সলভ করে দিত, যার কারণে আসলে আমরা আগে থেকেই বুঝতে পারতাম যে মেডিকেলে কোন ধরনের কোয়েশ্চেন আসে। প্রত্যেক সপ্তাহে দেখা যেত উইকলি এক্সাম হতো, তো ডেইলি উইকলি এক্সামগুলোতে আমাদের অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস হতো আর পরীক্ষা ভীতিও দূর হতো। আমাদের দেখা যেত কনফিডেন্সটা গ্রো করতো যে আমি সবার সাথে কি লেভেলে আছি। আবার আমাদের যে পারফরমেন্স গ্রাফ দেওয়া হতো অনলাইনে, তো সেখানে সেন্ট্রাল মেরিট দেওয়া থাকতো, ব্রাঞ্চ মেরিট দেওয়া থাকতো, সব মিলে অন্য প্রতিযোগীদের মধ্যে আমার অবস্থানটা বুঝে নিতে আমাদের ডেইলি আর উইকলি এক্সামগুলো খুবই বেশি হেল্পফুল ছিল। মেট্রিক্স বইয়ে মূল বইয়ের পাশাপাশি অন্যান্য সকল রাইটারের বইয়ের ইনফরমেশনগুলো কম্বাইন করা ছিল, সেই সাথে ইনফরমেশনগুলো মনে রাখার জন্য বিভিন্ন ট্রিক্স, ছন্দ, ছক এগুলো দেওয়া ছিল, যা আমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি সহায়ক ছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্রশ্ন সলভিং ক্যাপাসিটি বাড়ানো, সেটার জন্য আমি স্মরণাপন্ন হতাম প্র্যাকটিস বুকে, কারণ উন্মেষ প্র্যাকটিস বুকে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ অনেক প্রশ্ন সাজিয়ে দেওয়া থাকতো। আমি কোনো একটা চ্যাপ্টার বা টপিক পড়ার পরই ওটা অনেক ভালো করে পড়ে নেবাম, প্রশ্ন প্র্যাকটিস করতাম, এর ফলে আমার প্রশ্ন সলভিং ক্যাপাসিটি বেড়েছিল, যেটার ফলাফল আমি ভর্তি পরীক্ষাতেও পেয়েছিলাম। শেষ সময়ে আমাদের দেওয়া হয়েছিল আপডেট ইনফো, এবছর আসলে আমরা অনেক কম সময় পেয়েছি, তো এই অল্প সময়ে এই আপডেট ইনফোর মাধ্যমে আমরা খুব সহজেই, মানে এডিশন তো চেঞ্জ হয় বারবার, আমরা খুব সহজেই লেটেস্ট এডিশনটার ইনফরমেশনগুলো পড়তে পেরেছি, যেটা আমাদের জিকে আপডেট ইনফো দেওয়া হতো। এই কারণে আমরা মানে জিকের প্রস্তুতিটাও আমাদের সহজ এবং সুন্দর হয়েছিল। উন্মেষের ক্লাসগুলো অনেকটা ইফেক্টিভ ছিল, তাদের যে লাল সবুজে দাগানো যে পিডিএফ বইটা, সেটা বইয়ের যে কোন অংশটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা বুঝতে আমাদেরকে সহায়তা করেছে, এবং তারা শুধু ক্লাসে সেই দাগানো লাইনই পড়ায় নাই, তার পাশাপাশি যে আমাদের যে বেসিক যে টপিকগুলো সেই টপিকগুলো আসলে ধরে ধরে বোঝানোর চেষ্টা করা হয়েছে,
এই বিষয়টা মূল পরীক্ষাতে অনেকটা সহায়ক ছিল। উন্মেষের প্রতিটি পরীক্ষা ইউনিক এক্সাম সিস্টেমে নেওয়া হয়ে থাকে, যা হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ। এই পরীক্ষাগুলো দিয়ে আমি পরীক্ষার হল সম্পর্কে একটা অনুভূতি পেয়েছি এবং আসলে মেডিকেল পরীক্ষার হলেও আমার মনে হয়েছে যে আমি তো আসলে এমন পরীক্ষা আগেও দিয়েছি। এই ব্যাপারটা আমাকে কনফিডেন্ট রাখতে অনেক সাহায্য করেছে। যখনই কোনো প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেমটা কিউএন্ডএ বক্সে তুলে ধরলে ভাইয়ারা যথাযথ উত্তর দিয়ে আমাদের হেল্প করেছে, তৎক্ষণাৎ উত্তর পেয়ে গিয়েছি বলে সেটা নিয়ে পরবর্তীতে আর কোনো কনফিউশন ছিল না। যে কোনো চ্যাপ্টার রিভিশন দেওয়ার আগে আমি চেষ্টা করতাম উন্মেষের সকল মাস্টার ক্লাসগুলো করার, কেননা মাস্টার ক্লাসগুলো করার মাধ্যমে ওই স্পেসিফিক চ্যাপ্টারটার উপর আমার বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যেত। এছাড়াও মাস্টার ক্লাস ক্ষেত্রে যে বেশি সুবিধাটা পেতাম সেটা হচ্ছে যে সেগুলো হচ্ছে টেনেও করা যায়, আবার আমরা স্পিড তাড়াতাড়ি করে দেখতে পারি, বা যে কোনো একটা বিষয় যদি আমরা না বুঝতে পারি তখন আমরা আবার ব্যাক এসে সেটা আবার দেখতে পারি। এছাড়াও মাস্টার ক্লাসের পর কুইজ দেওয়ার যে সুবিধাটা, কুইজ আমি সবসময় দেওয়ার চেষ্টা করতাম, কারণ কুইজ দেওয়ার মাধ্যমে হচ্ছে আমি বুঝতাম যে হ্যাঁ আমি কতটুকু আমার পড়া হলো, কতটুকু আমার আরও বেশি ইম্প্রুভ করা উচিত। উন্মেষের ডেইলি এক্সামগুলোতে অ্যাটেন্ড করার ফলে আমার হচ্ছে মেনলি এক্সাম ভীতিটা দূর হয়েছে, পাশাপাশি আমি বুঝতে পারছি আমার কোন জায়গায় গ্যাপ আছে এবং কোন জায়গায় বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর যেই রেজাল্টটা আসতো ওই অনুযায়ী মানে আমি বইয়ে মার্ক করে নিতাম আর কি, যে আমার কোন জায়গায় গ্যাপ আছে। তারপর উইকলি এক্সাম তো সেন্ট্রালি মেরিট পজিশন আসতো, সেটা দেখে আমি বুঝতে পারতাম যে আমার মানে সারা বাংলাদেশের মধ্যে আমার পজিশনটা কেমন। মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ 2023 ব্যাচে ভর্তি চলছে, সাথে থাকছে গুচ্ছ প্রস্তুতি কোর্স ফ্রি।